বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন বিশেষ পর্ব স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস উপলক্ষে আমাদের আলট্রাভিশন স্টুডিওতে বিশেষ অনুষ্ঠান। পুরোটা জীবন খুব সংক্ষিপ্ত জীবন হলেও প্রচুর ঘটনায় পরিপূর্ণ। একটি ঘটনা মনে পড়ছে, বিবেকানন্দের বিএ পরীক্ষার প্রথম দিন তিনি চলে গেলেন এক বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে ওনার সেই দরাজ কণ্ঠে উচ্চস্বরে গান ধরলেন, আমাদের রবি ঠাকুরের গান, মহাসিংহাসনে বসে। তো বন্ধুরা জিজ্ঞেস করলেন গানের শেষে, মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনলেন গান বটে, কিন্তু পরে বললেন একটু পরেই পরীক্ষা, আর এত উচ্চ কণ্ঠে এবারে গান হচ্ছে, ব্যাপারটা কি? তো উনি বললেন, মাথাটা সাফ রাখছি, মাথাটা পরিষ্কার রাখছি, পরীক্ষাটা যাতে ভালো হয়। সত্যি রোমহর্ষক সেই সব ঘটনা। তো এরকমই ঘটনা, সেরকম সেদিনও একটা যুগান্তকারী ঘটনা, যেদিন আমাদের পরমহংস দেবের সঙ্গে বিবেকানন্দের প্রথম দিন দেখা হলো। সেই আমাদের প্রথম দেখার যে ঘটনাটা, সেটা যদি 1881 সালে, তারপর থেকে যদি আপনি বলেন আর কি। ওই তো সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সন্ধ্যেবেলা, তো সবাই বলছে চল, এখানে স্বামীজিকে বলছেন বন্ধুরা যে চলো, এরকম ঠাকুর এসছেন, নানা যাবেন এখানে, কে যাই হোক গেছেন। ওই যে মানে ওই যে মণিকাঞ্চন যোগ হওয়ার যে একটা সন্ধিক্ষণ থাকে না, সেই সন্ধিক্ষণেই মানে একটা যুগের একটা নতুন যুগ সূচনা হয়েছে। তো ঠাকুর তো দেখেই সেই এতদিন পরে আসতে হয়, সেই মানে ঠাকুর তো আগে থেকেই জানতেন সবকিছু, অন্তর্যামী। সেই সাক্ষাতে প্রথম দুটো গান শুনিয়েছিলেন, সেই গান শুনেই তো ঠাকুর সেই এতদিন পরে আসতে হয়, অপেক্ষা করেছিলেন এতদিন, কেন আসছেন না? প্রথম বড় মুক্তি মানে এতদিন পরে এলে, মানে আমি তো জানতাম তুমি আসবে, এরকম ব্যাপারটা আর কি। সেই সেই প্রথম মানে সেই ব্রহ্ম মুহূর্তটা আজকে এলো। অযোধ্যনাথ পাকরাশির ব্রাহ্ম সমাজের গান, আর একটা শুনিয়েছিলেন বেচারাম চট্টোপাধ্যায়ের যাবে কি হে দিন আমার বিফল ছিলি। এখন কোন গানটা আগে শুনিয়েছিলেন সেটা নিয়ে মতান্তর আছে, কেউ বলছেন এই গানটা আগে, কেউ বলছেন ওইটা। এবং ব্রাহ্ম সমাজে বিবেকানন্দের খুব চাহিদা ছিল ব্রাহ্ম সঙ্গীত গুলো গাওয়ার জন্য। মানে যে সময়কার কথা, সেই সময় কথা, ব্রাহ্ম সমাজের গানগুলো মানে এত ভক্তিরসে পরিপূর্ণ, কিংবা ঠাকুরের গানগুলো এত ভক্তি, রবি ঠাকুরের গানগুলো এত ভক্তিরসে পরিপূর্ণ, সেই যে তাহারে আরতি করে চন্দ্র তপন মহাসিংহাসনে, সেগুলো আমাদের রবি ঠাকুরের ব্রাহ্ম সঙ্গীত, সেগুলো গাইতেন তাহারে আরতি করে চন্দ্র তপন, সেগুলো বিশেষ প্রিয় ছিল। প্রথম সাক্ষাৎকারের যে দুটো গান আছে, সুরান্তর রয়েছে অনেকে অনেকের মতো করে করে। সংসার বিদেশে
বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চল নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূত সবে তোর পর কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূত সবে তোর পর কেহ পর প্রেমে কেন হয়ে অচেত পর প্রেমে কেন হয়ে অচেত ভুলিছ আপন জনে মন প্রেমের আলো জানি চলো রুখ সত্য পথে মন করো আরোহ প্রেমের আলো জানি চলো রুখ সঙ্গেতে সব রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে লোহ মোহ আদি পথে দর্শন পথিকের করে সর্বসমুখ লোহ মোহ আদি পথে দর্শন পথিকের করে সর্বসমুখ পরম যতনে রাখো রে প্রহরী পরম যতনে রাখো রে প্রহরী সম যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আকার
প্রাণে পণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল কিছু বলে দিচ্ছে আমাদেরকে, দর্শকরাও দেখছেন, সত্যি রোমহর্ষক সেই সমস্ত ঘটনা, সেই সমস্ত গান। আমরা সত্যিকার অর্থে বাঙালি খুব সমৃদ্ধ, আমরা আমরা গর্বিত এদেরকে নিয়ে। এদেরকে পেয়েছিলাম বলেই বাঙালি আজ বিশ্ব দরবারে পরিচিত। আরেকটা গান ছিল,
এই গান শুনে মানে গানের কথাগুলি দেখো, মানে ঠাকুর কেন বিমোহিত হবেন না, কেন সমাধিস্থ হবেন না? হৃদয়ে কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসেকে জুড়া দেখি। ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার হৃদয় সবসময় খোলা, কুটির দ্বার খোলা, তুমি এসে ধরা দাও ঠাকুর। সেই ভাব, সেই তখনের সময় তো বিবেকানন্দ শুনিয়েছিলেন এই গান, তখনকার যত লোক ছিলেন তখনকার সময় সবাই ঠাকুর সহ সবাই তো ভালোবাসতেন। কিন্তু আজকের দিনে আমি বলবো একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় আমি বলতে পারি, আপনি যা শোনাচ্ছেন আজকে আমাদের ধর্মনগরের দর্শকদের, সেটাও আমাদের একটা বিরাট বিরাট পাওনা, এটাও আমাদের ঠাকুরের আশীর্বাদ। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এটাই প্রার্থনা করব যে আপনি আরও 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 অনেক দূর এগিয়ে যান এবং সুস্থ সুন্দর জীবন যাপন করুন। তো আমাদের আবার একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তো আমরা ফিরে এসে আরও অনেক কথা এবং গান শুনব। তো দর্শক বন্ধুরা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি।